নমস্কার বন্ধুরা, আজ অন্নপূর্ণার ভাণ্ডারে রুই মাছের কালিয়া বানাবো। এটা রুই মাছ, আর এতে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর তিন রকম ক্যাপসিকাম আছে, দই, নুন। কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো বন্ধুরা দেখুন, মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মশলাগুলো দেব। পেঁয়াজ আদা বাটাটা দিচ্ছি, সব মশলা এক জায়গায় বাটা আছে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, মশলাটা কষা হয়ে গেছে। এবার দইটা দিব, একটু দইটা দিয়ে কষবো, তারপর একটু নুন দেব। এবার নুন দিচ্ছি, অঞ্জু আমি হিন্দি জানি না, আমি বাংলায় বলছি, তোমার জন্য আমি রুই দই রুইটা বানাচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, বন্ধুরা রুই মাছের দই কালিয়া হয়ে গেছে। এবার গরম মশলা দেব, গরম মশলা দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম, এবার সার্ভ করে দেব, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মায়ের হাতের রুই মাছের দই কালিয়া একদম রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন, আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের এই দই কালিয়াটা যদি রুই মাছের দই কালিয়াটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন অবশ্যই। আর অ্যানি, এটা বাড়িতে অবশ্যই তুমি ট্রাই করবে।